চিকিৎসক দ্বারা যুবতীর শ্লীলতা হানির ঘটনাকে কেন্দ্র করে চুড়াইবাড়ি থানা ভাঙচুরের চেষ্টা করে একদল উত্তেজিত জনতা। থানা ভাঙচুর করে অভিযুক্ত ডাক্তারকে লক আপ থেকে বের করে আনার উদ্দেশ্য ছিল তাদের। রোগ মুক্তির জন্য চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের হাতে শ্লীলতা হানির শিকার রোগী। উত্তেজিত জনতার গণধোলাই খেয়ে পুলিশি হেফাজতে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অভিষেক পাল মজুমদার। বালিছড়া গ্রামের উপজাতি মহিলা ওই চিকিৎসকের চেম্বারে নিজের অসুস্থ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য যান। অভিযোগ, তখনই ওই মহিলাকে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করে চিকিৎসক অভিষেক। ঘটনা জানাজানি হলে এলাকার মানুষ তার চেম্বারে ঢুকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আমার বাচ্চারে দেখানো গেছে, আমি বাচ্চারে দেখে লেখিয়া দিছে, ওষুধ ওষুধ লেখিয়া দিয়ে আর একটা ওষুধ মারে লেখিয়া দিব, তারা 10-5 মিনিট অপারেশন আছে। আমার আগে আর আরেকটা অপারেশন আছে, তারে দেখিয়া হারিয়া আমারে হয় একটু 10-5 মিনিট দাঁড়া দাঁড়াইছি, দাঁড়াইয়া হেক চুকি থেকে উঠি উঠিয়া তার আর রুম থেকে আর রুম থেকে গেছে গিয়ে আমার ওদিকে আও, তার রুমে কি দরকার আমি দিতাম। আমি মনে করছি আমার বা এটা তো অসম্ভব, তার পেনও খুলবার চাইছে, তার পেন খুলে তার আমি মনে করছি এটা তো অবস্থা খারাপ হয়ে আমি দৌড়িয়া আইছি, আমার বাচ্চা আমি যদি চিলাইতাম আমার বাচ্চারা আক্রমণ যদি করে। এই গুণধর চিকিৎসক গত 4 তারিখ অনুরূপ ঘটনা এই গ্রামেরই অপর এক মহিলার সঙ্গে সংগঠিত করেছিল বলে অভিযোগ। লোক লজ্জার ভয়ে এতদিন ওই মহিলা কিছু না বললেও দ্বিতীয় ঘটনাটি প্রকাশ্যে আসলে মুখ খুললেন তিনিও। এরপরে তার কোয়াতের যাও কইছে, আমার স্যার আমার তো পেট বেদনা হয়েছে আইলান দেখাইতাম, আমার স্বামীরই কইছে এখানে বউ তুমি আও এখানে আমার রুমে কইছে, আমি তো অবাক লাগছি কিতা করতাম, এখন দুরিয়ানি যাইতাম না কিতা করতাম বুঝতেই পারছি না, পরে তো চিকা করিয়া মেয়ের মানুষ কিতা কইত বদনাম হইলে ও এখন যেমন হয়েছে। কি নাম ডাক্তারের? কি নাম? অভিষেক পাল মজুমদার। এই শনিচরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নেই? তোমার সাথে কবে ঘটনাটা হয়েছে? ওই তো 4 জুনে। ঘটনাকে সামনে রেখে মামলা পাল্টা মামলা লিপিবদ্ধ হয়েছে চুড়াইবাড়ি থানায়। পুলিশ সব দিক মাথায় রেখে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এটা আমরা যখন ঘটনাটা শুনেছি যে একজন ডক্টরের কাছে পেশেন্ট গিয়েছিলেন, পেশেন্টকে পরীক্ষা করার সময় বা দেখার সময় ওনার বিরুদ্ধে একটা শ্লীলতাহানির একটা অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করে ওখানে স্থানীয় জনতা কিছু উত্তেজনা বা এরকম কিছু ছড়ায়, তার মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও ছিল। তো আমরা দুই দিক থেকেই কমপ্লেন পেয়েছি, এখন আমরা কেস রেজিস্টার করব এবং তদন্তে যেটা হয় লক্ষ্য সেটা করব। এদিকে বিষয়টিকে কেন্দ্র করে থানায় বিক্ষোভ প্রদর্শন করেছে আইপিএফটি। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।